আমরা রয়েছি হাওড়া। হাওড়া গতকাল পরিবহন দপ্তরের পক্ষ থেকে এমার্জেন্সি সার্ভিস যারা নিযুক্ত আছে তাদের সুবিধার্থে পরিবহন দপ্তর থেকে বাস সার্ভিসেস চালু করা হয়েছে। তো সেই বাস সার্ভিস চালু করে আমরা দেখতে পাচ্ছি হাওড়াতে বাস কন্ডাক্টর এবং বাস চালক তারা উভয়ই উপস্থিত আছে, এবং যে সমস্ত এমার্জেন্সি সার্ভিসে কর্মীরা আছে তাদের তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য তারা যে এই সার্ভিসে আছে তাদের সঙ্গে কথা বলে নেব। দাদা, এই যে সার্ভিস যাদের উদ্দেশ্যে এমার্জেন্সি সার্ভিস, তো এই সার্ভিস তাদের উদ্দেশ্যে কী বলবেন যারা দেওয়া হয়েছে পরিবহন দপ্তর থেকে? এটা পরিবহন দপ্তর থেকেই তো সার্ভিস আমাদের দেওয়া হয়েছে, এমার্জেন্সি সার্ভিস ওই হসপিটালের জন্য, পেশেন্টের জন্য, এই কারণে সব বার করেছে। তাদের কতটা সুবিধা হবে এই সার্ভিস দেওয়ার জন্য? তো ওদের জন্যই তো সুবিধা, হসপিটাল পৌঁছানোর জন্য আমাদের কাজ, নিয়ে আসা নিয়ে যাওয়া। ব্যাস, আপনার নাম? জিতেন সিং।